मनोहर दी ये दोबार आसे आगे चालक चले आसलम एक कथा अपन के बोलते चाहिए लायला छोट बन लायला एखे आ আমাদের যেন একটা চমৎকার স্মৃতি নিয়ে আমরা এখান থেকে যেতে পারি আর এখানে যেন উদাহরণ দিতে পারি যে মনোহরদির দর্শক বাংলাদেশের সেরা দর্শক এই প্রমাণটা আজকে আপনারা আমাদেরকে দিবেন আমি এও জানি এই অঞ্চলের মানুষ সব ধরনের গান পছন্দ করে কিন্তু যদি বাউল গান হয় সারা রাত নাকি বসে থাকেন বাহ 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 আর যদি কোনো প্রিয় গান থাকে আচ্ছা আর এই পাশে একটা ঘোষণা আসছে এখানে অনেক মা বোনেরা আছেন যারা আছেন তারা সবাই আপনাদেরই এলাকার নিজেদের এলাকার इज्जत রক্ষা করার দায়িত্ব নিজেদের এমন কোনো কিছু করবেন না যেন এই এলাকার বদনাম হয় যারা ছেলেরা আছেন একটু প্লিজ একটু গ্যাপ দেন আমাদের মা বোনদেরকে একটু সুরক্ষিত রাখেন আপনারা দেয়াল তৈরি করেন বাধা সৃষ্টি করেন না ওকে स्पेशल धन्यवाद छात्रलीगर चमत्कार आयोजन शुद्ध कि छात्रलीग ना कि अन्य संगठन आज छात्रलीग छात्रलीगर करताली हमारी गावा असम्भव जनप्रिय एक गान बाउल सम्राट शाह अब्दुल करीम আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে তোমারে পুষিলাম কত আদরে আসলে একলা গান গাইলে হয় না আমাদের গলা খুলে পাঁচটা গাওয়ার পরে যদি আপনারা সাপোর্ট দেন উৎসাহ পাই তখন দেখবেন যে অনেকগুলো গান গেয়ে ফেলেছি থ্যাংক ইউ ওরে তুমি আমার আমি তোমারে হি আশা করে তুমি আমার আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আহা এই মাটির পিঞ্জিরাটা কি জানেন আমাদের এই দেহটা আর পাখি হচ্ছে আমাদের প্রাণ পাখি এ দেহের সাথে আত্মার একটা গভীর ভালোবাসা আছে সম্পর্ক আছে যেটা শাহ আব্দুল করে বুঝেছিলেন আমরা সামান্য জ্বর সর্দি হলে ডাক্তারের কাছে যাই কেন যাই আমার এই প্রাণ পাখিটা যেন ঘুমিয়ে না যায় ওরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে তোমারে পুষিলাম কত আদরে তুমি আমার আমি তোমার এই আশা করে তুমি আমার আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে তোমারে পুষিলাম কত আদরে আরো তালে তালে তালি চাই তোমার বসতি কেন পিঞ্জিরার সনে তোমার বিরিতি কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি কেন পিঞ্জিরার সনে তোমার বিরিতি আশা যাওয়া দিবারাতে ধরে বাহিরে কত আদরে আমার মাটির পিঞ্জিরায়
সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে দিনে দিনে পিঞ্জির আমার হইল বলে তোমার ভাবনায় আমি ভাবিনি সিদি দিনে দিনে পিঞ্জির আমার হইল বলে পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে পাখি পুষিলাম কত আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম
কত নৌকা ভবের তলায়, রং বেরঙের কত নৌকা ভবের তলায়। আচ্ছা নৌকা বাইজ কারা কারা দেখেছেন? নৌকা বাইজ একটু হাতটা দেখতে চাই। আচ্ছা এই অঞ্চলের মহিলারা কি একটু বেশি লাজুক নাকি? বেশি লাজুক না? এই যে এখানে একদম স্মার্ট আপনা ভাবি আছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর পিছনে যারা আছেন আপনারা কি বেশি লাজুক? বাংলাদেশের মহিলারা দেখবেন ঘরের ভিতরে একরকম, বাহিরে আরেক রকম। বাহিরে যখন অনুষ্ঠানে এসে বসবে দেখবেন এর থেকে ভদ্র নম্র পৃথিবীতে আর নাই। আবার এই মহিলাই যদি ঘরের ভিতর যায় দশজন পুরুষ একজনের সাথে পারে না ঝগড়া করা। আপনারা কি এইরকম? আপনারা কি ঘরেও শক্ত বাহিরেও শক্ত? কি বলেন? এটা আওয়াজ শুনতে চাই না, হতাশ হইলাম। আচ্ছা নৌকা বাইজ তো সবাই দেখেছি না, নৌকার কম্পিটিশনটা যখন শুরু হয়, বাইজ যখন শুরু হয় তখন মাঝিদের শরীরে অনেক শক্তি থাকে, বাট নৌকাটা মাছ পথে যাওয়ার পর সেই শক্তিটা আর থাকে না, একটু কমে যায় ঠিক না? কিন্তু সেই শক্তিটাকে পুনরায় আনার জন্য নৌকার যে লিডার থাকে উনি বিভিন্ন ধরনের সাউন্ড করে। আমি জানি আপনারা অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন, আপনাদেরও শক্তি কিছুটা ক্ষয় হয়েছে নাকি? আমি আবার সেই শক্তিটা নিয়ে আসব। আমি বলবো সাবাস সাবাস।